তোর না কইছ যা এনে আমরা কি এইটা ফিসে আছি তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন এই চিকন খালটিতে মাছ ধরতেছে সবাই মিলে পলো দিয়ে আর আমাদের গ্রামে এইভাবে পলো দিয়েই খালে দুই থেকে তিনবার মাছ ধরা হয় বছরে আর প্রচুর বোয়াল মাছ পাওয়া যায় বড় বড় আজকে আপনাদেরকে ইনশাল্লাহ সেই ভিডিও দেখানোর চেষ্টা করব দেখতেছেন উনি একটা মাছ ফালাইছে পলোর ভিতরে তো ধরার জন্য চেষ্টা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত উনি উঠাইতে সফল হয় কিনা তো উনি মনে হয় মাছটাকে উঠাইছে দেখতেছেন হয়তো এপার থেকে দেখা যাইতেছে না মাছটি উনি ওপার দিতেছে আর ওনার হয়েছে জাল থেকে একটি মাছ ছুটাইতেছে এটা জাকি জালে আটকা পড়ছে তো না হাত দিয়ে আর কি মাছটি ধরছে এটা অনেক বড় মাছ খালের ভিতরে পানি বেশি থাকার কারণে আমি ধার থেকে দেখাইতে পারতেছি না তারপরও দেখানোর চেষ্টা করবো মোটামুটি ভালোভাবে দেখতেছেন এইখানে দুইটা মাছ আটকা পড়ছে আর উনি যে একটা উঠে আমার কাছেই দিতেছে রাখার জন্য এটাও মোটামুটি বড় সাইজের মাছ আর দেখতেছেন উনি একটা উঠাইছে তো উনি এখন এটার ভিতরে রশি লাগাইবে রশি লাগাইয়া তারপরে ঝুলিয়ে আর কি মাছ আবার ধরার জন্য যাইবে তো দেখতেছেন গলার ভিতর দিয়ে রশি ঢুকাইছে যাতে মাছটি না যাইতে পারে আর আমার এমন ঠান্ডা পাইছে ঠান্ডার জন্য কথা হয়তো ক্লিয়ার বোঝা যাইব না তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখতেছেন আরও একটি মাছ এইখানে আটকা পড়ছে এটা বস্তার ভিতরে নিছে ওনারা আর দেখতেছেন প্রচুর লোক মনে হয় 50 থেকে 100 জন লোক হবে ধরুন খালের ভিতরে যায় খালের ভিতরে থেকে উপরে তার থেকে বেশি উপরের গুলো তারা আপনাদেরকে দেখাইতেছি না সবাই দেখার জন্য আসছে আর কি মাছ ধরা দেখতেছেন এখানে একটা মাছ পিছনে চলে গেছে যে উনি ওনার পলোতে আটকা পড়ছে এখন মাছটি উঠানো হবে উনি আগে একটি পাইছে ওই মাছটি আমার কাছে আছে আর এখন যেটা এইটাও এখন আমার কাছেই দিবে দেখতেছেন এটাও মোটামুটি অনেক বড় মাছ এটাকে এখন আমি নিজেই গলার ভিতরে দিয়ে রশি মানে ঢুকিয়ে তারপরে নিব ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যা দেখতেছেন